আমি বিশ্বজিৎ বাসার আমি খুলনা ইউনিভার্সিটির জিও ফোর ব্যাচের স্টুডেন্ট ছিলাম এরপর আমি চাকরি জীবনে অংশগ্রহণ করি কিছুদিন পরের থেকেই আমার বডির মধ্যে কিছু ডিজর্গানাইজেশন প্লাস কিছু রাফ সিমটম আমি খেয়াল করতে পারি এর মধ্যে বিশেষ করে টেম্পারেচার প্লাস ব্লাড প্রেশার এই সমস্ত কিছু সিমটমগুলো গুলো এমন পরিলক্ষিত হয়েছিল এতদিন যে টেম্পারেচারটা আপডাউন হতো তবে আপে বেশি থাকতো এরপর ব্লাড প্রেশারটা হাই থাকতো কখনো একটু কমেও আসতো এরপর থেকে আরো কিছু নেগেটিভ সিমটম পাওয়া যায় যেমন মাথা পেইন যখন হতো বেড তখন এমন এক্সট্রিম পর্যায়ে থাকতো যেমন মনে হতো যে আমি আর দুনিয়াতে নেই এমন মনে হতো পরবর্তীতে বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট ডাক্তারের স্বর্ণপূর্ণ চলে আসে যেটা কখনো আশাও করিনি যেটা সব সময় নিজের মনের মধ্যে নিজের বডির মধ্যে আমি সবসময় নিজেকে সব সময় নিজের সকলের থেকে আড়ালে রাখতাম এবং আমি চিন্তা করতাম টেনশন করতাম যে কিভাবে কি করে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় বা কিভাবে ট্রিটমেন্টটা প্রসেসটা চালু করব কিভাবে শুরু করব কিভাবে সম্পন্ন করব একটা পর্যায়ে গিয়ে নিজের মতন করে ডাক্তারের শরণাপন্ন হই প্লাস আমি এগুলো কন্টিনিউ করার চেষ্টা করি নিজের মতো করে যতটুকু পারি পরবর্তীতে এটাকে ফলো আপ চেইনগুলো আমি সম্পন্ন করতে পারিনি এটা বেশ কিছু প্রতিবন্ধকতা প্লাস ফিনান্সিয়াল ক্রাইসিস এর কারণে যখন কোনো ইউনিভার্সিটি আমার পাশে এসে দাঁড়ালো তখন আমি প্রত্যেকটা ফলো আপগুলো সফলতার সাথে সম্পন্ন করতে শুরু করি এবং এর জন্য আমার ইউনিভার্সিটির সকল টিচার সকল স্টুডেন্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজ তাদের কারণেই আমি প্রায় সুস্থতার দিকে সর্বশেষ যে ফলো আপটা আমার বাকি আছে সেটা জানুয়ারির পাঁচ তারিখের মধ্যেই অ্যাডমিট হওয়ার প্রয়োজন আশা করি আমার ইউনিভার্সিটি আমার সঙ্গে থাকবে উপরওয়ালার অসীম কৃপায় হয়তো আমি সুস্থ হয়ে যাবো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন